পুরোদমে চলছে ইসরায়েল হামাস সংঘাত, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলকে মোকাবেলা করার জন্য হুতিদের কাছে হাইপারসোনিক মিসাইল রয়েছে, আর এটি কতটা শক্তিশালী হতে পারে দেখাবো আজকের এই ভিডিওতে। জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ, ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে একাই লড়াবে হিজবুল্লাহ, এদিকে ইরানকে টানবে না, এমন মন্তব্য করেছে হিজবুল্লাহর নেতা। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন যিনি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষে দেখবেন জব্দ করা সেই জাহাজের ক্যাপ্টেন সহ ক্রুদেরকে হামাসের কাছে হস্তান্তর করেছে হুতিরা, থাকছে বিস্তারিত রিপোর্টে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের কাছে হাইপারসোনিক মিসাইল রয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ফলে লোহিত সাগর সহ এর আশেপাশের সামুদ্রিক অঞ্চলে হুতির হামলা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজা ইসরায়েলের বর্বর অভিযানের প্রেক্ষাপটে লোহিত সাগর অঞ্চলে নিজের সামরিক হস্তক্ষেপ জোরদার করেছে হুতিরা, এরই মধ্যে প্রায় অর্ধশত হামলা চালিয়েছে তারা। যদিও হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালানোর দাবির পক্ষে কোনো প্রমাণ এখনও দিতে পারেনি হুতিরা, তবে তারা গত কয়েক সপ্তাহ ধরেই সারপ্রাইজ আসছে বলে অভিনব কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। হুতি বাহিনীর প্রধান সমর্থনকারী দেশ ইরানের হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি রয়েছে, ফলে ধারণা করা হচ্ছে হুতির কাছে যদি সত্যি হাইপারসোনিক মিসাইল থেকে থাকে তাহলে তা ইরান থেকেই এসেছে। হুতির এক সামরিক সূত্র গণমাধ্যম জানিয়েছে তাদের তৈরি ওই মিসাইল শব্দের আটগুণ গতিতে ছুটতে পারে। রাশিয়ারও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বিশ্বের যে তিনটি দেশের সাথে হাইপারসোনিক মিসাইল রয়েছে তার আরেকটি হচ্ছে রাশিয়া। মূলত শব্দের পাঁচ গুণ গতিতে ছুটতে পারে এমন মিসাইলকেই হাইপারসোনিক ক্যাটাগরির হিসেবে ধরে নেওয়া হয়। বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হাইপারসোনিক মিসাইল ঠেকাতে পারে না, চীনের কাছেও হাইপারসোনিক প্রযুক্তি রয়েছে, যুক্তরাষ্ট্র এই অস্ত্র আবিষ্কারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট এবং আনাদোলু এজেন্সি। এদিকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন মোস্তফা মোহাম্মদ, তিনি একজন অর্থনীতিবিদ, অতীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 69 বছর বয়সী মোহাম্মদ মোস্তফাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি দীর্ঘদিন ধরেই মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে মোহাম্মদ মোস্তফাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন মাহমুদ আব্বাস। আল জাজিরার প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীন চেতা মোস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি নতুন সরকার গঠনের কাজ করবেন। মূলত ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের। গতকাল বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মোস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার, সরকারের সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন মাহমুদ আব্বাস। নতুন এই নিয়োগের মাধ্যমে মোস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ সতাহের স্থলাভিষিক্ত হয়েছেন। গাজা ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জন্য পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে সরকার সহ পদত্যাগ করেছিলেন তিনি। ফাতাহ পার্টির আধিপত্যপূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসন পরিচালনা করে। তারা 2007 সালে হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ফাতাহ এবং হামাস এই সপ্তাহে মস্কোতে আলোচনার জন্য মিলিত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে হিজবুল্লাহ তার প্রধান সমর্থক ইরানকে বলেছে ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে তেহরানকে সংঘাতে টেনে আনবে না তারা, তারা নিজেরাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। 7টি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর উপর ইসরায়েল পূর্ণমাত্রায় হামলা চালালে কী ধরনের ঝুঁকি তৈরি হবে তা নিয়ে আলোচনা করতে ইরানের কুদস ফোর্সের প্রধান ফেব্রুয়ারিতে বৈরুত সফর করেছিলেন। বৈরুতে কুদস প্রধান ইসমাইল কানি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র জানিয়েছে এই কথোপকথনে লেবাননের উত্তরে ইসরায়েলি পূর্ণ আগ্রাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ইসরায়েলের সঙ্গে এ ধরনের লড়াই বাঁধলে ইরানকে 7ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত যতটা জোরালো প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে তার চেয়ে বেশি জোরালো প্রতিক্রিয়া দেখাতে হতে পারে। এদিকে লোহিত সাগর থেকে জব্দ করা গ্যালাক্সি লিডার নামের জাহাজটি এবং এর ক্যাপ্টেন ও ক্রুদের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হুতির মুখপাত্র নাসর আদনিন আমির জানিয়েছেন, জাহাজটি এবং এর ক্রুদের হামাস প্রতিরোধ আন্দোলন এবং আলকাসাম ব্রিগেডের ভাইদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত 19 নভেম্বর লোহিত সাগর থেকে হুতিরা গ্যালাক্সি লিডার কার্গো জাহাজটি জব্দ করেছিল। তারা জাহাজে থাকা 17 ফিলিপিন, 2 বুলগেরিয়ান, 3 ইউক্রেনিয়ান, 2 মেক্সিকান এবং 1 রোমানিয়ান ক্রুকে জিম্মি করেছিল। ফিলিপাইনের এক কূটনীতিক বলেন, তিনি মনে করেন না যে গাজা যুদ্ধের অবসানের আগে জাহাজ বা এর ক্রুরা মুক্তি পাবেন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এর আশেপাশে প্রধানত ইসরায়েল কেন্দ্রিক জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল হুতিরা। কিন্তু পরবর্তীতে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হামলা চালালে এই দুই দেশের জাহাজকেও বৈধ লক্ষ্য হিসেবে ঘোষণা করে হুতি। জানা গেছে, আক্রান্ত হওয়ার সময় গ্যালাক্সি লিডার জাহাজটি জাপানি কোম্পানি নিপ্পন ইউসেনের হয়ে কাজ করেছিল। এটি ইসরায়েলি নাগরিক আব্রাহাম আনগারের সাথে সম্পৃক্ত কোম্পানির কার ক্যারিয়ার্সের মালিকানাধীন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 15 মার্চ 2024 সর্বশেষ হাতে থাকা আন্তর্জাতিক সংবাদ।